ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকে আমাদের আলোচ্য বিষয় হল ব্যাকরণ ব্যাকরণের আমরা আজকে এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব এই সেটে আমি তোমাদের জন্য পঞ্চাশটা এক কথায় প্রকাশ নিয়েছি এইরকম এক কথায় প্রকাশের সেট আমি আরও তোমাদের দেব। যারা আবগারি পুলিশ এবং প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য স্পেশাল এই সেটটি আমি তিনটে সেট আগে দিয়ে দিয়েছি এই আমার চার নম্বর সেট তোমাদের জন্য তাহলে বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি উপকার পাবে চলো তাহলে শুরু করি এক যা সম্ভব নয় অসম্ভব দুই যা খাওয়া যায় না অখাদ্য তিন যা বলা যায় না অবাচ্য চার যা জানা নেই অজানা পাঁচ যার কোনো পুত্র সন্তান নেই অপুত্রক ছয় যার ক্ষয় নেই অক্ষয় সাত যার মূল্য দেওয়া সম্ভব নয় অমূল্য আট যার দেখাশোনার কেউ নেই অনাথ নয় যার সীমা নেই অসীম দশ যে আগে জন্মায় অগ্রজ এগারো যে পরে জন্মায় অনুজ বারো যে জমির উৎপাদন শক্তি নেই অনুর্বর তেরো যে উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ চোদ্দ যে বাধ্য নয় অবাধ্য পনেরো যেখানে বেতন লাগে না অবৈতনিক ১৬ দিনের শেষ ভাগ অপরাহ্ন সতেরো যে গাছ ফল পাকলে মরে যায় ওষুধি আঠেরো যা করা উচিত কর্তব্য উনিশ যা কাঁপছে কম্পমান কুড়ি যা দিয়ে কাটা যায় কাটারি একুশ সবচেয়ে ছোট কনিষ্ঠ বাইশ পশু হত্যা করে যে কষাই তেইশ কাজ করে যে কৃষক চব্বিশ কোকিলের ডাক কুহু পঁচিশ ক্রমেই বেড়ে চলেছে ক্রমবর্ধমান ২৬ যত্ন না পেয়ে অযত্নে সাতাশ যা স্থির নয় অস্থির আঠাশ যা নিজেকে হত্যা করে আত্মঘাতী এটা এখানে যা হবে না যে হবে ঠিক আছে উনতিরিশ যতদিন জীবন থাকবে আজীবন তিরিশ শৈশব থেকে আ আশৈশব একত্রিশ জন্ম থেকে আজন্ম বত্রিশ মরণ পর্যন্ত আমরণ তেত্রিশ সমুদ্র থেকে আ সমুদ্র চৌত্রিশ ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ ৩৫ যে মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ ছত্রিশ যে মাটির উৎপাদিকা শক্তি আছে উর্বর সাঁত্রিশ জলে ও স্থলে বিচরণ করে যে উভয়চর আটত্রিশ লুকিয়ে লুকিয়ে দেখা উকি উনচল্লিশ যা বলা হয়েছে উক্ত চল্লিশ যা উল্লেখ করা হয়নি উজ্জ্ব নেক্সট বিয়াল্লিশ এখানে একচল্লিশটা বাদ গেছে বিয়াল্লিশ যা দিয়ে ঝাড়া যায় ঝারণ তেতাল্লিশ যে দান করে দাতা চুয়াল্লিশ যে দর্শন করে দর্শক পঁয়তাল্লিশ যে ফসল বছরে দুবার হয় দো ফলা বা দো ফসলিও লিখতে পারো যেমন অপশন থাকবে ছেচল্লিশ যে ভবিষ্যৎ ভেবে কাজ করে দূরদর্শী সাতচল্লিশ যা সহজে পোড়ানো যায় দাহ্য আটচল্লিশ যা সহজে জয় করা যায় না দুর্যয় উনপঞ্চাশ বৃষ্টিপাতের অভাব খরা পঞ্চাশ আকাশে চড়ে যে খেচড় তাহলে বন্ধুরা এই ছিল পঞ্চাশটি এক কথায় প্রকাশ এই সেটে হয়তো একটু সোজা সোজাই এক কথায় প্রকাশগুলো দিলাম এর পরের সেটগুলোতে একটু টাফ দেব এক কথায় প্রকাশের আর মানে এমন কোনোটাই বাকি থাকবে না সবটাই আমি তোমাদের দিয়ে দেবো কয়েকটা সেটের মাধ্যমে আর ওদিকে ধরো লিঙ্গ পরিবর্তন বিপরীত শব্দ সমাস প্রত্যেকটাই আমি ভিন্ন ভিন্ন সেট করে তোমাদের দিতে থাকবো আর তোমরা তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নয়তো আমি কখন আপলোড করে দেব তোমরা বুঝতে পারবে না ঠিক আছে আর এখানে দুটো কথা বলি এখন স্টাডি উইথ ইশানীকে তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে বা তোমাদের ফেসবুক ফেসবুকে অ্যাকাউন্টে গিয়ে ফেসবুকে তোমাদের যেখানে ফেসবুক আছে সেখানে গিয়ে তুমি স্টাডি উইথ ইশানি সার্চ করবে সেখানেও পেয়ে যাবে আর স্টাডি উইথ ইশানির নামে একটা ডিফারেন্ট পেজও আছে ওকে আর একটা কথা হচ্ছে যে তোমরা একদম ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এরকম ব্যাকরণে সেট আমি আরও অনেক দিতে থাকবো আর বেল আইকনটা প্রেস করে দাও নত তোমরা নোটিফিকেশান ঠিক সময় পাবে না ঠিক আছে আসতে হলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই